হ্যালো ভিউয়ার্স, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদিত একমাত্র প্রাইভেট টেলিমেডিসিনের শুভযাত্রা আমরা পাবনা জেলায় শুরু করেছি এবং পাবনাতে আমরা এই প্রথম মডেল টাস্ক পয়েন্ট উদ্বোধন করার জন্য তার ট্রেনিং প্রোগ্রাম শেষ করলাম এবং এই ট্রেনিং প্রোগ্রামে আমাদের উপস্থিত আছেন রিজনাল কোঅর্ডিনেটর জনাব টিপু সাহেব এবং আমাদের থেকে আজকে সনদ নেবেন আফসানা মিম। তিনি আজকে সফলভাবে ট্রেনিং সম্পন্ন করেছেন এবং আশা করি যে এটি থানা স্বাস্থ্য কর্মকর্তার কাছ থেকে তিনি আরেকটি সনদ গ্রহণ করবেন। আর এখন সনদ প্রদান আনুষ্ঠানিকতা আমরা সম্পন্ন করতে যাচ্ছি এবং আমি টিপু সাহেবকে বলবো যে আমার সাথে আমিন ম্যামকে সার্টিফিকেট প্রদান করার জন্য। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমি মিম ম্যাডামকে একটু কথা বলার জন্য অনুরোধ করছি ওনার আজকে সার্টিফিকেট অর্জনের অনুভূতি নিয়ে। আসসালামু আলাইকুম, আমি আফসানা মিম, পাবনা সুজানগর উপজেলার কোঅর্ডিনেটর। আমি মডেল টাস্ক সেন্টার নেয়ার জন্য ট্রেনিং সম্পন্ন করেছি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আফসানা মিমকে। এখন আমরা মডেল টাস্ক পয়েন্টের যে সত্তাধিকারী এমডি ওবায়দুল্লাহ সাহেবকে আমরা অনুরোধ করব যে সত্তাধিকারী হিসাবে আরেকটি সনদ গ্রহণ করার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ওবায়দুল্লাহ, পাবনা জেলা কোঅর্ডিনেটরের দায়িত্ব পেয়েছি। ট্রিপল এইচ টেলিমেডিসিনের পক্ষ থেকে মাননীয় এমডি স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই টেলিমেডিসিন বাংলার ঘরে ঘরে সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি এই করোনা মহামারীতে আমরা করোনা যোদ্ধা হিসাবে মাননীয় এমডি স্যার আজকে যে আমাকে সনদ তুলে দিলেন, এই সনদের শুধু কাগজেই লেখা আছে এটা আমি বাস্তবায়নে পাবনা জেলার 11টি থানার প্রায় 75টি ইউনিয়নে প্রত্যেকটি ইউনিয়নে দুইজন করে স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া এবং তাদেরকে ট্রিপল এইচ টেলিমেডিসিন সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সুন্দরভাবে বুঝিয়ে এই টেলিমেডিসিনের কার্যক্রম মানব সেবার কার্যক্রম আমরা আগামী দিনে সুন্দর করে বাংলাদেশের এই ভূখণ্ডের অত্যন্ত অঞ্চলে সুন্দরভাবে যেন আমরা সাজিয়ে গুজিয়ে পৌঁছে দিতে পারি, এই সুফল যেন সাধারণ মানুষ থেকে সর্বোচ্চ মানুষ পর্যন্ত এই সুফলটা পায়, এই আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা আশা করি যে পাবনাকে আমরা করোনা মুক্ত করব এবং ডিসি মহোদয়ের সাথে আমরা একসাথে আমরা করোনা মুক্ত করার দিন আমরা একসাথে থাকব এবং খুব দ্রুত আমরা পাবনাকে করোনা মুক্ত হিসেবে ঘোষণা করব ট্রিপল এইচ টেলিমেডিসিনের মাধ্যমে। তো সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।